হোসাইন আহমদ মিজান লিখেছেন হাঁটুর উপর বালিশ শেখে তার উপরে কোরআন শরীফ রেখে পড়লে গুণ হবে কিনা গুণ হবে না এর কারণে নবী ক্রিম সাল্লা সাল্লাম আমাদের জানা তার হার কোলে মাথা রেখেও কোরআন ক্রিমের তেলাওয়াত করেছেন বা তার শরীরে হেলান দিয়েও কোরআন তেলাওয়াত করেছেন আবু আপনি লিখেছেন আমি একটা বার্গার কোম্পানিতে কাজ করি ডিউটিরত অবস্থায় মাঝে ক্ষুদা লাগে তখন কিছু খাবার খাই কিন্তু কোম্পানি থেকে খাওয়ার অনুমতি নাই কোম্পানি আমাদের উপর ইনসাফ করে না তাই আমি যে খাবার খাই এটা চুরি পর্যায়ে পড়বে কিনা সম্ভবত এই প্রশ্ন উত্তর আমরা এর আগে দিয়েছি আপনি বোধ হয় এই প্রশ্নের আগেও আমাদের কোনো লাইভে করেছেন আমরা সেখানে দিয়েছি কোম্পানি যদি আপনাকে খাওয়ার অনুমতি না দেয় তাহলে আপনার জন্য খাওয়া যায় হবে না কোম্পানি আপনাদের যদি বেঞ্সাফি করে তাহলে বেএসাফির ধরনটা কি ধরুন আপনার প্রাপ্য টাকা আপনাকে দেয় না আপনার হক নষ্ট করে তাহলে সেক্ষেত্রে ওই পরিমাণ হক আপনি আদায় করতে পারেন কোম্পানির কাছ থেকে সেটা খেয়ে আদায় করেন কিংবা অন্যভাবে আদায় করেন কিন্তু অতিরিক্ত হলে আপনি যা প্রাপ্য তার চেয়ে বেশি যদি আপনি কোম্পানির সম্পদ আপনি নেন তাহলে সেক্ষেত্রে সেটা খেয়ে হোক আর যেভাবে হোক সেটা আপনাদের নাজায়জ হবে এবং গোনা হবে এসকে রমজান আপনি লিখেছেন আমি এশার নামাজের পর বিতির পড়ে ফেলেছি এরপর রাতে উঠে যদি তাহাজুদ পড়ার সুযোগ হয় তাহাজুদের পর কি আবার বিতির পড়তে হবে না বিতির আর পড়ার প্রয়োজন নেই বিতির আমরা একবার পড়ব আপনার বিতির হবে রাতের শেষ সালাত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই যে আলু আখ সালাত বিল্লাইলি বিতরা তোমরা রাতের শেষ সালাত হিসাবে বিতির সালাতকে রাখবা তো এই বিতির সালাত হবে শেষ নামাজ আপনার যদি তাহাজুদ পড়ার নিয়োগ থাকে তাহলে আপনি বিতিরটা অফ রাখবেন তাহাজুদ পড়ে তারপর বিতির পড়ে আপনি শুয়ে যাবেন যদি এমন হয় যে প্রথম রাতে আপনি ভিত্তির পড়ে ফেলেছেন তাহাজিদ পড়ার আশা ছিল না কিন্তু আল্লাহ তারা ওঠার তফিক দিয়েছেন পরবর্তীতে আপনি তাহাজিদ পড়তে পেরেছেন তাহলে সেক্ষেত্রে তাহিত অবশ্যই পড়বেন কিন্তু ভিত্তি আর আপনাকে ধরাতে হবে না বা পুনরায় পড়তে হবে না রায়হান আহমেদ নোভেল আপনি লিখেছেন ভার্সিটি অ্যাডমিশন এক্সামের জন্য ফর্ম পূরণ পূরণ করতে কান বের করে ছবি দিতে বলা হয়েছে কিন্তু এতে আমার পর্দার বিধান লঙ্ঘন হবে আমি কী করতে পারি আপনি যদি এটাকে অ্যাভয়েড করার সুযোগ থাকে অ্যাভয়েড করাটা হবে তা খুব আর দাবি কিন্তু যদি আপনি এমন একটা পর্যায়ে চলে যান যে আসলে আপনার জন্য এখন অ্যাভয়েড করা টাফ তো মাজুর হিসাবে নিরুপায় হিসাবে আপনি এটা করতে পারেন এটার প্রতি অপছন্দ এবং এটার প্রতি অসন্তোষ আপনার অন্তরে ঠিকই থাকলো তাহলে সেক্ষেত্রে আপনি মাজুর হিসাবে এটা আপনি করলে আশা করে যে আলাদা আপনাকে মাফ করবেন বিয়ের পূর্বে দেনমোহর পরিশোধ করা যাবে কি না বিয়ের পূর্বেই তো দেনমোহর পরিশোধ করবেন অর্থাৎ আগে কথা পাকওয়াকি হয়ে গেল আপনি মেহর দিয়ে দিলেন আবার আগদের পরেও আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর প্রশ্ন হল সুন্না আদায় করে গোসলের পরেও কি নামাজের জন্য উজু করতে হবে সুন্না আদায় করে গোসলের পরে আলাদা করে উজু করার প্রয়োজন নেই অর্থাৎ গোসলটা যদি সুনার সম্মত গোসল হয় তারপর আর আলাদা উজু করার কোনো প্রয়োজন নেই সম্মত গোসলের শুরুতে কিন্তু উজু থাকে শেষে আবার পা দুই চলে আসেন অর্থাৎ উজু কমপ্লিট থাকে পুরো গোসলের মধ্যে অথবা আলাদা করে আর উজু করার কোনো প্রয়োজন নাই হ্যাঁ গোসল করার মধ্যে আপনার যদি উজু চলে যায় তাহলে সেক্ষেত্রে আবার নতুন করে উজু করতে হবে